জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত দেশ গড়তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন ঢাকা অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় এ অঞ্চলের অভিযোজন কার্যক্রম সমন্বিতভাবে এগিয়ে নিতে ঢাকার আগারগাঁয়ে যাত্রা শুরু হল গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন বাংলাদেশ। গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন বাংলাদেশ রিজিওনাল অফিস ওপেন। ঢাকা সেন্টারের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে গ্লোবাল সেন্টার বোর্ডের চেয়ারম্যান, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংশ্লিষ্ট বিষয়ের মন্ত্রীরা অংশ নেন। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে এই অঞ্চলে ঢাকা সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন বক্তারা। I am hopeful that works to mitigate these barriers will begin in earnest and the region will be able to expedite and scale up climate actions on the ground. South Asia Partnership Forum is timely as it provides an excellent opportunity to share experiences and build collective capacity to tackle the challenge of climate change. Our primary goals must always be reining greenhouse gas emissions and find a sustainable solution to climate change. We cannot ignore the fact that decades of inaction. অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে জিসিএ ঢাকা সহায়তা করবে। People here have time and again showed their resilience against natural or man-made disasters. I think other countries in the region also have similar experiences and some good practices on adaptive measures. I believe together we can safeguard and build a better future for all of us. প্রধানমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের কথা বিবেচনায় নিয়ে আগামী 100 বছরের জন্য ডেল্টা প্ল্যান করে কাজ করছে সরকার। The government has formulated a 100 year plan called Bangladesh Delta Plan 2100 as a long term plan to face the challenges of climate change and natural disasters. We build up our country a safe place for our future generation. বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় একটি বৈশ্বিক উদাহরণ বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। থ্যাংক ইউ অল এগেইন। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।